দুপুরবেলা গ্রামীণ পরিবেশের মাঝে সবাইকে নিয়ে এই তীব্র গরমে গাছ থেকে তাল পেরে খাওয়ার মজাই আলাদা। তাই তো গ্রামের ভাইদেরকে নিয়ে এমন সুন্দর একটি আয়োজনের সকল পর্বই থাকছে আজকের এই ভিডিওতে। আশা করি এটি দেখার পরে আপনাদের ফেলে আসা সেই পুরনো স্মৃতি মনে পড়ে যাবে। গাছ থেকে তাল পেরে খাওয়ার জন্য আমরা এখন একটা অটো গাড়িতে করে চলে যাব সুন্দর একটি গ্রামীণ পরিবেশে, যেখানেই মূলত গাছগুলো রয়েছে। তো আমরা এখন সেখানেই রওনা করে যাচ্ছি। তবে যাওয়ার পথে বেশ ভালো লাগা কাজ করতেছে যে এত গরমের মাঝে আমরা তালে চুমুক দিতে পারবো। এবার আমরা গাড়ি থেকে নেমে পড়বো, কারণ এরপরে গাড়ি আর সামনে যাবে না, আর আমাদের কিছুটা রাস্তা হেঁটে যেতে হবে। তাই তো সবাইকে নিয়ে এখন হাঁটতে থাকলাম সেই তালের রাজ্যের দিকে। এবছরের প্রথমবারের মতো আমি তাল খাওয়ার জন্য যাচ্ছি, তাও আবার সরাসরি গাছ থেকে পেরে। আশা করি অনেক মজা হবে আর আপনাদেরও সেই পুরনো স্মৃতি মনে পড়ে যাবে। এবার আমরা খুবই সুন্দর একটা গ্রামীণ পরিবেশের মাঝে চলে আসছি, আর এই জায়গাটাও ছিল দেখার মতো। আর এখানেও এসে তিনটা তাল গাছ পেয়ে গিয়েছি, আর এই তিনটা তাল গাছকে আমরা খুব ভালোভাবে চেক করে দেখতেছি যে তাল আছে কিনা। তবে তাল ছিল খুবই ছোট ছোট, তাই আমরা এই জায়গা থেকে অন্য গাছের কাছে চলে যাব। যাওয়ার পথেই হঠাৎ করে সামনে একটি কচুরিপানাযুক্ত খাল পড়ে গেল, আর এখানকার এই ভাঙা সাঁকো দিয়ে আমাদের এখন পার হতে হবে। আর কি আর করা, তো এখন যত কষ্টই হোক পার হতে হবে। তো সবাই খুব নাজেহাল অবস্থা যে এটা পার হওয়ার সময়, তো আমার অবস্থা তো খুবই খারাপ। তো একে একে আমরা সবাই কিন্তু আল্লাহর রহমতে পার হতে পারলাম। বরিশালে এই সর্বপ্রথম আধুনিক যন্ত্রপাতি দ্বারা মোবাইল সার্ভিসিং করা হচ্ছে। এখানে অ্যান্ড্রয়েড এবং আইফোনের গ্রিন স্ক্রিন সহ অন্যান্য সকল ধরনের সমস্যার সমাধান করা হয়। তাই যারা বিশ্বস্ততার সাথে মোবাইল সার্ভিসিং করাতে চাচ্ছেন, তারা এখনই চলে যেতে পারেন মিরাজ টেলিকমে। তাদের ঠিকানা হচ্ছে বরিশাল সদর গির্জা মহল্লা জহুরা মার্কেট মিরাজ টেলিকম। এছাড়াও তাদের মোবাইল নাম্বার দিয়ে দিলাম স্ক্রিনে, আর ফেসবুক পেজের লিংক থাকছে কমেন্ট বক্সে। আমরা গাছের খুব কাছাকাছি চলে আসছি, আর দূর থেকে কিন্তু গাছ দেখাও যাচ্ছে। আর গ্রামের এই জায়গাগুলো আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে, আর এই জন্যই আমি চেষ্টা করি এই ধরনের কিছু ভিডিও আপনাদের মাঝে উপহার দেওয়ার জন্য। অবশেষে আমরা গাছের কাছে এসে পৌঁছালাম, আর উপরে তাকিয়ে দেখলাম যে এই গাছে অনেক ভালো তালি হয়েছে। আর এই পাশেই দেখতে পাচ্ছি যে যিনি গাছে উঠবেন সে কিন্তু দেখতে পাচ্ছি যে রেডি হচ্ছে, আর সে কিন্তু একটা জিনিস বানাচ্ছে, সেটা হচ্ছে আমাদের বাসায় পাহা বলে থাকি। আর এইটাকে দুপায়ের মাঝে দিয়ে সে একদম বাংলার টার্জানের মতো দ্রুত গাছে উঠে যাচ্ছে। গাছে ওঠার পর এবার হচ্ছে তাল পাড়ার পালা, আর দেখতে পাচ্ছেন যে একে একে তালের পীরগুলোকে নিচে ফেলা হচ্ছে। এবার নিচে পড়া তালগুলোকে ইমন ভাই এবং অন্যান্য ভাইরা সবাই এক জায়গাতে জড়ো করার জন্য নিয়ে যাচ্ছে, আর এই কাজটা তারা একা একা করছে এটা দেখে আমার খুবই খারাপ লাগলো। তাই আমি নিজেও একটু হেল্প করার চেষ্টা করলাম তাদেরকে। এবার দেখুন আমরা কি পরিমাণ তাল পেরেছি। আসলে এতগুলো তাল আমি এর আগে কখনো একসাথে পারিনি, আর সেটা দেখে এই ভাই তালের উপর বসতে গিয়ে একদম শুয়েই পড়ছে। বলতে গেলে এই তালের রাজ্যে একমাত্র সেই রাজা, মানে এত তাল ছিল এটার উপর একদম শোয়াও যায়। এবার একদিকে তালগুলোকে সাইজ করা হচ্ছে, আর অপর পাশে সবাই খাওয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। আসলে আজকে যত ইচ্ছা সবাই তাল খেতে পারবে, এখানে আনলিমিটেড সবাইকে বলা হয়েছে। আপনি যত খাইতে পারবেন ততই আপনাকে খাওয়ানো হবে, এইভাবে বলা হয়েছে আমাদেরকে। যদিও আমরা আসলে বেশি খাইতে পারি না, তারপর আসলে চেষ্টা করছি যে একটু খাওয়ার জন্য। আর অতিরিক্ত তাল খাওয়া কিন্তু এমনিতেই ভালো না, তো যারা যারা খাবেন অবশ্যই একটু লিমিট রেখে খাওয়ার চেষ্টা করবেন। তালটা কিন্তু অনেক মিষ্টি, সেই স্বাদ, মানে এত স্বাদ কে আমি নিজেও জানি না, সেই স্বাদ পিওর অথেন্টিক হালাল ডাইরেক্ট। এদিকে বন্ধু সুজন আনলিমিটেড তাল খাওয়া নিয়ে খুবই ব্যস্ত, আর এই পাশে এই ভাই খুবই ভালো মনের একজন মানুষ। আসলে এইটাই হলো গ্রামের শান্তি, যে আমরা কিভাবে স্বাধীনভাবে তাল পেরে খেলাম, যেখানে শহরে 40 টাকা তালের পিস। আসলে এইটাই গ্রামের শান্তি, আসলে গ্রামের মজা। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে পৌঁছে দেবেন অন্যান্য সকলের মাঝে।